আসসালামু আলাইকুম ওরমতোুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো ভিডিওটি তৈরি করেছি আমি দু হাজার একুশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তরপত্র চতুর্থ সপ্তাহে তোমাদের যে সকল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার সকল নমুনা উত্তরপত্র নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি তো তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা অ্যাসাইনমেন্টের যে শিরোনাম অবশ্যই শিরোনামটি তোমাদের লিখতে হবে খুবই গুরুত্বপূর্ণ তো শিরোনামটি সর্বপ্রথমে আমরা ফলো করি দেখো শিরোনামটিতে বলা হয়েছে ব্যবসায় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত ও প্রক্রিয়ার বৈষ্টিক ও সমষ্টিক পরিবেশের উৎপাদনসমূহের প্রভাব বিশ্লেষণ এ হচ্ছে আমাদের শিরোনাম এবং তোমরা পুরো উত্তরপত্রটি লেখার আগে এক নজরে আমরা পুরো উত্তরপত্রটি দেখব এবং প্রশ্নগুলো দেখে দেবো যে আমাদেরকে কী বলেছে আমি দেখো বেশ পয়েন্ট আকারে তোমাদের জন্য প্রশ্নটি সাজিয়েছি আশা করি তোমাদের সকলের অনেক ভালো লাগবে এবং তোমরা হুবহুব এখান থেকে না লিখতে চাইলে তোমরা এখান থেকে পয়েন্টগুলো কাটছাট করে লিখতে পারো ঠিক আছে তো চলো আর কথা না বাড়িয়ে আমরা পুরো উত্তরপত্র লেখার আগে এক নজর প্রশ্নটি দেখে আসি তো তোমরা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ দেখো খেয়াল করো সর্বপ্রথমে বলা হয়েছে যে দু হাজার একুশ সালে পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এটা প্রযোজ্য তোমাদের হ্যাঁ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র এটার বিষয় হচ্ছে দুইশো সাতাত্তর ঠিক আছে তোমাদের প্রশ্নটি করা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে এখানে ফলো করো দ্বিতীয় অধ্যায় থেকে ব্যবসায় পরিবেশ অ্যাসাইনমেন্ট ব্যবসায় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বৈষ্ঠিক ও সামষ্টিক পরিবেশ উৎপাদন সমূহের প্রভাব বিশ্লেষণ এটাই আমাদের অ্যাসাইনমেন্ট এটাই আমাদের শিরোনাম ঠিক আছে আর আমাদের বিষয়গত দেখলাম এই বিষয়গর এখানে কত দুইশো সাতাত্তর বেশ অনেকগুলো নির্দেশনা দিয়েছে তোমরা শিখন ফলগুলো পড়ে নিতে পারো আমি নির্দেশনাগুলো জরুরি যার কারণে নির্দেশনাগুলো তোমাদেরকে পড়ে দিচ্ছি নির্দেশনা প্রথম বলা হয়েছে দেখো ব্যবসায় পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবে ব্যবসার উপর বৈষ্টিক ও পরিবেশের উৎপাদনগুলোর প্রভাব ব্যাখ্যা করতে পারবে তো বন্ধুরা তোমাদেরকে দেখেছি এই নির্দেশনার আঙ্গিকে কিন্তু আমি প্রশ্নটি লিখেছি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি তো দেখো তারপরের পয়েন্টে বলা হয়েছে ব্যবসার ওপর সমষ্টিক পরিবেশের উপাদানগুলোর প্রভাব ব্যাখ্যা করতে পারবে সর্বশেষ পয়েন্ট সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পরিবেশের উপাদানসমূহের প্রভাব ব্যাখ্যা করতে ব্যাখ্যা করতে হবে প্রয়োজনে নিজ জীবনের অভিজ্ঞতা ব্যাখ্যার অন্তর্ভুক্ত করে দেওয়া যেতে করা যেতে পারে ঠিক আছে তো এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টটি আর হচ্ছে আমাদের নির্দেশনা তো এখানে মূল্যায়ন রুবিক্স দেওয়া হয়েছে মূল্যায়ন রুবিক্সটি চাইলে তোমরা ফলো করতে পারো ঠিক আছে তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আমি উত্তরপত্রে চলে যাচ্ছি তো বন্ধুরা তোমাদের জন্য পুরো উত্তরপত্রটি আমি একদম নির্ভুলভাবে পিডিএফ আকারে লিখেছি আশা করি তোমাদের সকলের অনেক ভালো লাগবে এবং এই উত্তরটি লিখলে তোমরা শতভোগ নম্বর পাবে বলে আমি আশা করি তো পুরো উত্তরপত্রটি লেখার আগে শিরোনামটি অবশ্যই তোমরা নির্ভুলভাবে লিখবে এবং তোমাদের যে বিষয়কর দুশো সাতাত্তর এই জিনিসগুলো তোমাদের যে ফর্ম দিয়েছে অবশ্যই ফর্মে সেই লেখাগুলো লিখে দেবে ঠিক আছে তো আমি ভিডিওটি পুরো উত্তরপত্রটি পড়ে দিচ্ছি না যার কারণে আমি স্কল করে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে ধীরে ধীরে লেখা শুরু করো ঠিক আছে তো এই ক নাম্বার নির্দেশনা থেকে আমাদের লেখা শুরু করতে হবে যদি তোমরা চাও এখান থেকে কাটছাট করে ছোট করে লিখে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল পুরো একটি নমুনা উত্তরপত্র আশা করি তোমাদের সকলের উত্তরপত্র ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটি যাতে তোমার দ্বারা তোমাদের বন্ধুদেরও অ্যাসাইনমেন্ট করতে উপকৃত হয় ঠিক আছে তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি তোমরা যারা এখনও পূর্ব পূর্বের অ্যাসাইনমেন্টগুলো করো নাই তারা সকল অ্যাসাইনমেন্ট আমার ভিডিওর ভিতর থেকে যে চ্যানেলের ভিতর গিয়ে তোমরা করে নিতে পারো এবং আমি আই বাটনে দিয়ে রেখেছি চাইলে তোমরা সেখান থেকে করে নিতে পারো তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত অ্যাসাইনমেন্টের ভিডিও পাওয়ার জন্য তো এই ভিডিও এখানে শেষ করতেছি কোথায় পেস দেখা হবে পরবর্তী ভিডিওতে